পাউরুটির মিষ্টি তৈরি করার জন্য পাউরুটির স্লাইসগুলোকে কেটে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো গ্রাইন্ডারে গুঁড়ো করলে দেখবেন যে খুব সুন্দর করে এটা গুঁড়ো হয়ে যাবে। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে পাউরুটির গুঁড়ো ঢেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার পর এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন তেলে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ঠিক এরকম কালার করে মিষ্টিগুলো ভেজে নেবেন। মিষ্টি শিরা তৈরি করার জন্য 1/4 কাপ পানি নিয়েছি আর 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 2টো এলাচ ফাটিয়ে এটাকে ভালো করে জাল করে শিরা করে নিয়েছি আর মিষ্টিগুলো এর ভেতরে দিয়ে নিয়েছি আর 5 মিনিটের মতো জাল করে নিয়েছি।